প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আমরা আমাদের কলেজের অনলাইন ক্লাসে আজকে 69তম লেকচারে আছি। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে ক্লাস করছিলাম অধ্যায় 3, ব্যাংক সমন্বয় বিবরণী। এই অধ্যায় থেকে গত ক্লাসে আমরা একটা নতুন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য নিয়ম শিখেছি, সেটা হলো উভয় জের বা উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতি। আজকে সে পদ্ধতির উপর ভিত্তি করে একটা অঙ্ক করব আমরা। আশা করি গত ক্লাসে আমি যে নিয়মটা তোমাদের বোর্ডে লিখে শিখিয়ে দিয়েছি তোমরা বাসায় লিখে সেভাবে প্র্যাকটিস করেছ, তাহলে সে নিয়মটা যদি তোমাদের মনে থাকে বা সামনে থাকে আজকের অঙ্কের জন্য, প্রথম যেহেতু ওই পদ্ধতিতে অঙ্ক করব, তাহলে হয়তো আজকে একটু নিয়মটা পাশে রেখে খোলা রেখে তোমরা অঙ্ক করলে, এরকম দু একটা অঙ্ক তোমরা করতে করতে নিয়মটাও তোমাদের একদম মানে মুখস্থ থাকবে। তো আজকে আমরা উভয় জের সংশোধনী পদ্ধতির জন্য যে অঙ্কটা করব, সেটা তোমরা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের 440 পৃষ্ঠা 35 নম্বর অঙ্কটা পাবে। তোমরা সবাই 35 নম্বর অঙ্কটা খোলো, 440 পৃষ্ঠা। তোমরা যে বইটা ফলো করছো 2019 সংস্করণের ওয়ালিউল্লাহ স্যারের বই, সেই হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইটা 35 নম্বর অঙ্কটা খুলবে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে। উদ্দীপকটা আমি তোমাদের জন্য পড়ে দিচ্ছি, তোমরা হাতে পেন্সিল রাখো, প্রয়োজনে মার্ক করে রাখবে কোনো লেনদেন যদি বুঝতে অসুবিধা হয়, আর যখন ব্যাংক সমন্বয় বিবরণী আমি করাবো সমাধানটা তখন বুঝে নিবে সঠিকভাবে। আর সামনে খাতা কলম রাখো, ছক আঁকার জন্য পেন্সিল রাখবে, স্কেল রাখবে, আর ক্যালকুলেটার তো অবশ্যই রাখবে। তো হিসাব বিজ্ঞানের অঙ্ক করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আমাদের দরকার সেগুলো অবশ্যই সব সময় সামনে রেখে তারপর ক্লাস শুরু করবে, আর বইটাও অবশ্যই সামনে রাখবে। আমি তোমাদের জন্য উদ্দীপকটা পড়ে দিই। এখানে লেখা আছে হায়দার অ্যান্ড কোম এর 2011 সালের 31 ডিসেম্বর তারিখে নিম্নলিখিত তথ্যাবলী দেয়া হলো। এক নাম্বার বলা আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 8,572 টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক উদ্বৃত্ত 5,512 টাকা। আসলে দুইটা বইয়ের উদ্বৃত্ত বা দুইটা পক্ষের উদ্বৃত্ত সমান হওয়ার কথা, এখানে দুইটা পক্ষের অসমান উদ্বৃত্ত দেয়া আছে এবং কোনোটাই কিন্তু অঙ্ক যখন আমরা করব সমাধান দেখব কোনোটাই কিন্তু সঠিক উদ্বৃত্ত না। হয়তো কোনো কোনো ক্ষেত্রে ব্যাংকের কিছু লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, আবার নগদান বইয়ের কিছু লেনদেন ব্যাংকে লিপিবদ্ধ করা হয়নি, এরকম গরমিলের কারণে উভয় পক্ষেরই জেরের মধ্যে পার্থক্য রয়েছে। শেষ পর্যন্ত দেখা যাবে যে যেই সমস্ত লেনদেনগুলো বা গরমিলের কারণগুলো শুদ্ধ করা হয়নি সেগুলো যখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে সমন্বয় করে সংশোধন করব, তখন দেখা যাবে দুইটা পক্ষেরই একটা সমান উদ্বৃত্ত এসেছে এবং যে দুইটা উদ্বৃত্ত এখানে দেয়া আছে আলাদা আলাদা, দুইটার চেয়ে দেখবা একটা ভিন্ন উদ্বৃত্ত চলে এসছে এবং উভয় পক্ষের উদ্বৃত্ত সমান হয়েছে। যখন আমরা করব উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতি বা উভয় যে সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী, তখন তোমরা আরো ভালো বুঝতে পারবে। দুই নাম্বার বলা আছে 1,250 ও 2,000 টাকার দুখানা ইস্যুকৃত চেক 2011 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত পরিশোধের জন্য উপস্থাপন করা হয়নি। অর্থাৎ নিশ্চয়ই আমরা নগদান বইতে চেক ইস্যু করে সাথে সাথে ব্যাংকে কলামে আমরা লিপিবদ্ধ করে ফেলেছি, চেক ইস্যু করলে আমরা ব্যাংকে ক্রেডিট করি, আমরা নিশ্চয়ই নগদান বইতে ক্রেডিট করে ফেলেছি। আর এখানে বলা আছে যেহেতু পরিশোধের জন্য এখন উপস্থাপন করা হয়নি ব্যাংকে, তাহলে ব্যাংক বিবরণীতে এখনো লিখা হয়নি দুটি চেকের বিষয়। তাহলে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী উভয় যে সংশোধনী পদ্ধতিতে আমাদের দুইটা জের লাগে, একটা নগদান বইয়ের জের এবং ব্যাংক বিবরণীর জের, আরেকটা দুইটা জের যে ক্ষেত্রে দেয়া থাকবে বা দুইটা জের যে ক্ষেত্রে আমরা পাবো আলাদা আলাদা জের, তাহলে আমরা বুঝবো যেটা আমাদের উভয় জের সংশোধনী পদ্ধতির অঙ্ক, ঠিক আছে? আর যদি নির্দিষ্ট করে কিছু বলে দেয়া থাকে তাহলে তো অবশ্যই আমরা সেই পদ্ধতি অনুযায়ী অঙ্ক করব। তিন নম্বর বলা আছে 1,150 টাকার একখানি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কিন্তু তা 31 ডিসেম্বর 2011 পর্যন্ত আদায় হয়নি, এটাও ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। আমরা চেক জমা দিয়েছিলাম আদায় করার জন্য এবং সাথে সাথে আমরা আদায়ের জন্য চেক জমা দিলে নগদান বইতে ব্যাংকে ডেবিট করি, অর্থাৎ ব্যাংক হিসাবকে আমরা বাড়িয়ে দেখাই, আর এখানে যেহেতু এখনো আদায় হয়নি ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, তাহলে এটা ব্যাংক বিবরণীতে সংশোধন করে লিখতে হবে ব্যাংক সমন্বয় বিবরণীতে। চার নম্বর বলা আছে ব্যাংক কমিশন বাবদ চার্জ করেছে 30 টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, তাহলে ব্যাংক চার্জ এটা যেটা কমিশন বাবদ ব্যাংক চার্জ করেছে, তাহলে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি মানে নগদান বইতে আমাদের সমন্বয় করতে হবে। পাঁচ নাম্বার ব্যাংক 25 টাকা সুদ মঞ্জুর করেছে যা নগদান বইতে এখনো অন্তর্ভুক্ত হয়নি, এটাও নগদান বইতে আমাদের সমন্বয় করতে হবে, ব্যাংক বিবরণীতে লেখা হয়ে গেছে। ছয় নাম্বার ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ 95 টাকা এখনো পর্যন্ত নগদান বইতে লেখা হয়নি,
অনেকগুলো লেনদেন পাচ্ছি যেগুলো নগদান বইতে আমাদের লেখা হয়নি, এগুলো আমাদের নগদান বইতে সমন্বয় করতে হবে। কোনোটা হয়তো যোগের ক্ষেত্রে সমন্বয় করতে হবে, কোনোটা বিয়োগে যাবে, এরকম। 7 নম্বর, ব্যাংক কর্তৃক প্রদত্ত 5,250 টাকা গৃহ নির্মাণ ঋণের কিস্তি নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে ব্যাংক আমাদের ঋণ দিয়েছিল, সেই ঋণের কিস্তি যেটা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, ব্যাংক কর্তৃক প্রদত্ত, ঠিক আছে? তাহলে কোন জায়গায় গৃহ নির্মাণ ঋণ নেওয়া হয়েছিল, সেই ঋণের কিস্তি ব্যাংক পরিশোধ করেছে বা ব্যাংক দিয়েছে, যেটা এখনো পর্যন্ত আমরা নগদান বইতে লিপিবদ্ধ করিনি, তাহলে এটা নগদান বইতে দেখাতে হবে। 8 নম্বর, 2011 সালের 20 ডিসেম্বর 2,800 টাকার চেক জমা দেওয়া হয়েছে, যা 25 ডিসেম্বর ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। তাহলে ব্যাংক কর্তৃক যেটা আদায় হয়েছে 20 ডিসেম্বর তারিখে 2,800 টাকার চেক জমা দেওয়া হয়েছে, যা 25 ডিসেম্বর ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। তাহলে এই লেনদেনটা আমাদের ব্যাংক বিবরণীতে আলাদা করে দেখানোর দরকার নেই। আর এটা এখানে 25 টাকার লেনদেনটা ব্যাংক কর্তৃক, সরি, 2,800 টাকার লেনদেনটা এটা কোথাও দেখানোর প্রয়োজন হবে না, কারণ নগদান বইতে আমরা লিপিবদ্ধ করেছি 20 তারিখে এবং সেটা 25 তারিখের মধ্যে, ডিসেম্বরের 25 তারিখের মধ্যে আদায় হয়ে গিয়েছে, যেটা ব্যাংক বিবরণী বা নগদান বই কোথাও দেখানোর প্রয়োজন নেই। 9 নম্বর, 2011 সালের 24 ডিসেম্বর চেক ইস্যু করা হয়েছে 5,000 টাকা, যা 28 ডিসেম্বর ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। এই লেনদেনটাও সেম, আমরা চেক ইস্যু করে সাথে সাথে নগদান বইতে লিখে ফেলেছিলাম 24 ডিসেম্বর তারিখে, চেক ইস্যু করে ব্যাংক কলামকে ক্রেডিট দিকে ব্যাংককে আমরা কমিয়ে দেখিয়েছি নগদান বইতে, আর সেটা 28 ডিসেম্বর আবার ব্যাংক সেই চেকের টাকাটা পরিশোধ করে তার বিবরণীতেও নিশ্চয়ই লিখে রেখেছে। তাহলে এই দুইটা লেনদেন, 8 এবং 9, এরকম লেনদেন থাকলে আমাদের বুঝে নিতে হবে যে সেটা নগদান বইতেও লেখা হয়েছে এবং ব্যাংক বিবরণীতেও লেখা হয়েছে। তাহলে দুইটা তারিখ দেওয়ার মানে হচ্ছে যেটা আমরা প্রথমে নগদান বই আমরা লিপিবদ্ধ করি, অর্থাৎ আমরা যখন আমানতকারীরা ব্যাংককে কোনো কাজ করার জন্য নির্দেশ দেয় আমাদের পক্ষ হয়ে কোনো কাজ করার জন্য, তাহলে সেটা একটা তারিখ হতে পারে, এবং ব্যাংক যে সময়ে আমাদের নির্দেশটা পালন করে সেটা আরেকটা তারিখ হতে পারে। তাহলে দুই তারিখের মধ্যে, দুইটা আলাদা তারিখের মধ্যে যদি আমরা দুই পক্ষ কাজ করে ফেলি, তাহলে আমাদের উভয় মানে পক্ষের মধ্যেই বইতে লিপিবদ্ধ হয়ে গেছে ধরে নিতে হবে। আর এখানে লেনদেনগুলো দিয়েই বোঝানো হয়েছে যে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, অর্থাৎ ব্যাংক যেহেতু কাজগুলো করেছে তাহলে ব্যাংক তার বিবরণীতে লিখেছে, আর আমরা যখন নির্দেশ দিয়েছি আগের তারিখে তাহলে আমরা আমাদের নগদান বইতে লিপিবদ্ধ করেছি। তাহলে 8 আর 9 নম্বর লেনদেন আমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণী করার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, তবে এই দুটো লেনদেন হয়তো আমাদের করণীয় ক খ ক এই তিনটার মধ্যে যে কোনো একটা করণীয়তে আসতে পারে বা কাজে লাগতে পারে। এখন দেখি করণীয়গুলো কি কি। 9 নম্বর বলেছে, ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না এমন দফার টাকার সমষ্টি নির্ণয় করো। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীতে যেই দফাগুলো আমাদের কাজে লাগবে না, তাহলে এমন দফার টাকার সমষ্টি আমরা অঙ্কটা পড়ার সময়, উদ্দীপকটা পড়ার সময় খুঁজে পেয়েছি, সেটা হলো 8 এবং 9 নম্বর, যেগুলো আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে কোনো প্রভাব ফেলবে না বা আসবে না। এই দুইটা লেনদেন আমরা লিখে যোগফল নির্ণয় করে দেখালেই হবে। 9 নম্বর বলেছে, শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এমন লেনদেনের সমষ্টি নির্ণয় করো। তাহলে 1 থেকে 7 পর্যন্ত আমাদের করতে হবে, যেহেতু 8 আর 9 উভয় বইতে লিপিবদ্ধ হয়েছে, তাহলে 1 থেকে 7 পর্যন্ত লেনদেনগুলো পড়ে 1 নম্বরটা হচ্ছে তথ্য দেওয়া, এটার দরকার নেই, প্রারম্ভিক, সরি, 1 নম্বরটা হচ্ছে উভয় পক্ষের জের দেওয়া, এটা আমাদের কাজে লাগবে না 9 নম্বরের জন্য। তবে 2 থেকে 7 পর্যন্ত দেখতে হবে কোনগুলো শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে, অর্থাৎ যেগুলোতে লেখা আছে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি অথবা ব্যাংক কাজ করেছে আগে, তাহলে সেগুলো বুঝে নিতে হবে যে ব্যাংক যে কাজগুলো আগে করেছে সেগুলোর জন্য ব্যাংক বিবরণীতে অবশ্যই লেনদেনের লিপিবদ্ধ হয়েছে। আর আমরা যেহেতু এখানে যেহেতু তথ্যটা দেওয়া হয়েছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আমরা এখনো নগদান বইতে লিপিবদ্ধ করিনি, অথবা লেনদেনের পাশে লেখা থাকতে পারে যা এখনো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এরকম লেনদেনগুলো পড়ে পড়ে বুঝতে হবে আমাদের যে কোনগুলো নগদান বইতে এখনো লেখা হয়নি। এখানে আমরা 2 থেকে যদি খুঁজি, তাহলে 2 নম্বর হচ্ছে চেক ইস্যু করেছি ব্যাংক উপস্থাপন হয়নি, তাহলে এটা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। তাহলে 3 নম্বর বলেছে এত টাকার চেক জমা দেওয়া হয়েছিল কিন্তু তা আদায় হয়নি, তাহলে এটা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। 4 নম্বর বলেছে ব্যাংক কমিশন চার্জ করেছে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, একটা পেলাম 4 নম্বর। 5 নম্বর এটাও নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, তার মানে শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে 4-5। 6, ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ নগদান বইতে লেখা হয়নি, তার মানে এটাও শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে। এবং 7 নম্বর, ব্যাংক কর্তৃক প্রদত্ত গৃহ নির্মাণের কিস্তি
যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে যেগুলো নগদান বইতে লেখা হয়নি সেগুলো শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, যেটা আমাদের করণীয় খতে করতে বলেছে। শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা 4 থেকে 7 পর্যন্ত 4টা লেনদেন পেলাম। আর গ নাম্বার বলেছে উপরোক্ত তথ্য হতে উভয় যে সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তাহলে আমাদের উভয় যে সংশোধনী পদ্ধতির নিয়মটা আমরা পাশে খোলা রাখি। আজকে এখানে তোমাদের জন্য ম্যাক্সিমাম উদাহরণেই বিবরণী ছকের মধ্যে উভয় যে সংশোধনী পদ্ধতির অঙ্কগুলো করা হয়েছে। এখানে মানে নিচে নিচে একটা কলামেই দুইটা পক্ষের যে সংশোধন করে দেখানো হয়েছে। আমরা তো গত ক্লাসে যে নিয়মটা শিখেছি সেটা টি ফর্মে শিখেছি, আমরা সেই ফর্মেও করতে পারি অথবা বিবরণী ছকেও করতে পারি। তবে আধুনিক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যবসা প্রতিষ্ঠান হয়তো বিবরণী ছকটাই পছন্দ করে ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে, উভয় ব্যালেন্স সংশোধনের ক্ষেত্রে। তাহলে আমরা বিবরণী ছকটাই বেশি প্রিফার করব এবং এই ছকটাই বেশি ব্যবহার করার চেষ্টা করব। তবে টি ছক করলেও সেটা ভুল হবে না। আমরা আজকে বিবরণী ছক ইউজ করে গ নাম্বারের সমাধানটা করব, উভয় যে সংশোধনী পদ্ধতি। তবে তার আগে আমাদের ক এবং খটা করে নিতে হবে। তাহলে এই সমাধান ক বলেছে যে ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না এমন দফার টাকার পরিমাণ নির্ণয় করো। আর খ নাম্বার হয়েছে শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনের সমষ্টি নির্ণয় করো। তাহলে ক আর খ আমি তোমাদের জন্য একটু বুঝিয়ে দিই, এখানে আমি বোর্ডে করলাম না, কারণ তোমরা এটা নিজেরাই করতে পারবে। কারণ আমি অঙ্ক পড়ার সময় তোমাদের বুঝিয়ে দিয়েছি যে 8 আর 9 নাম্বারটা কয়ের ক্ষেত্রে কাজে লাগবে, যেই দফাগুলো ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না। তাহলে তোমরা সুন্দর করে ডিরেকশনটা ক নাম্বার দিয়ে সমাধান ক লিখে ডিরেকশনটা তোমরা লিখে নিবে যে ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না এমন দফার টাকার পরিমাণ নির্ণয়। তাহলে 8 নাম্বার লেনদেন হলো যে এখানে তারিখ টারিখ দেওয়ার দরকার নেই, যেটা হলো যে ব্যাংকে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক যথাসময়ে আদায় হয়েছে। এখানে 8 নাম্বার বলা আছে 2011 সালের 20 ডিসেম্বর 2800 টাকার চেক জমা দেওয়া হয়েছে, যা 25 ডিসেম্বর ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। এত বড় লেনদেন লেখার দরকার নেই, মেন কথাটুকু লিখে দিলে হবে। অর্থাৎ ব্যাংকে জমাকৃত চেক যথাসময়ে ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, তারপর টাকাটা টাকার কলমে লিখবে। তারপর 9 নম্বর লেনদেনটা ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক যথাসময়ে পরিশোধিত হয়েছে, এটাও তোমরা লিখে টাকাটা টাকার কলমে লিখে দিলি। তারপর টাকার পরিমাণটা মোট পরিমাণটা তোমরা নির্ণয় করলে ক নাম্বার সমাধান হয়ে যাবে। তাহলে 8 আর 9 মিলে দুইটা টাকার পরিমাণ হচ্ছে 2800 টাকা, আর 5000 টাকা হচ্ছে 7800 টাকা টোটাল ক নাম্বারের জন্য সমষ্টি। যেটা টাকার পরিমাণ নির্ণয় করে আমাদের কি করতে হবে, ডাবল দাগ দিয়ে টাকাটা ক্লোজ করে ছকটাকে ক্লোজ করে দিতে হবে। এটা হচ্ছে ক নাম্বারের সমাধান। যেহেতু অল্প পরিসরে সমাধানটা করা হচ্ছে এখানে, বা অল্প পরিসরে সমাধানটা করতে পারবে তোমরা, অল্প বিষয় দুইটা বিষয় মাত্র, তাই আমি মুখে মুখে তোমাদের বলে দিলাম, তোমরা এইভাবে খাতায় করে নিবে। আর খ নাম্বার হচ্ছে আমরা পেয়েছি তথ্যগুলো, খ নাম্বার প্রশ্নটা পড়ার পর আমরা আবার উদ্দীপকে গিয়েছি, 4 থেকে 7 পর্যন্ত 4টা লেনদেন পেয়েছি, যেগুলো শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে। সেই লেনদেনগুলো তোমরা শুধুমাত্র ব্যাংকের অংশটুকু লিখে টাকার কলমে টাকাটুকু লিখবে। যেমন 4 নাম্বার লেনদেনটা ব্যাংক কমিশন বাবদ চার্জ করেছে, যেটা 30 টাকা, টাকার কলমে লিখবে। খ নাম্বার ডিরেকশনটা আগে লিখে নিবে, শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনের সমষ্টি নির্ণয়। ঠিক আছে, করো কথাটা লিখতে হবে না, করো মানে তো তোমাদের করতে বলা হচ্ছে, এখানে বইতে করো কথা উল্লেখ করা হয়েছে, তোমরা করো কথাটা কেটে দিবে। তাহলে তোমরা যেটা করছো সেটা উল্লেখ করবে। তাহলে শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এমন এমন লেনদেনের সমষ্টি নির্ণয়, তারপর কোলন, তারপর ছক আঁকবে, তারপর ব্যাংক কমিশন বাবদ চার্জ করেছে বা ব্যাংক কমিশন বাবদ চার্জ এত টাকা, টাকার কলমে 30 টাকা লিখবে, টাকাটা লিখবে। 4 নম্বর লেনদেনে 30 টাকা দেওয়া আছে। 5 নম্বরে বলা আছে ব্যাংক 25 টাকা সুদ মঞ্জুর করেছে, তাহলে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, টাকার কলমে লিখবে 25 টাকা। 6 নম্বর ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ, টাকার কলমে লিখবে 95 টাকা। তারপর 7 নম্বর ব্যাংক কর্তৃক প্রদত্ত গৃহ নির্মাণ ঋণের কিস্তি, এটা লিখে তোমরা 5250 টাকা, টাকার কলমে লিখবে। লিখে সম্পূর্ণ 4টা অ্যামাউন্ট তোমরা আলাদাভাবে যোগ করবে, ক্যালকুলেটরে যোগ করার পর দেখবে তোমাদের অ্যামাউন্ট এসেছে 30+25+95+5250, টোটাল তোমাদের আসবে 5400 টাকা। ক্যালকুলেটরে করে দেখো তোমাদের এতই অ্যামাউন্ট আসবে। তাহলে এটাও লেখার পর আমাদের খ নাম্বারের জন্য যেটা চাওয়া হয়েছে সেটার মোট পরিমাণ নির্ণয় হয়ে যাবে। ডাবল দাগ দিয়ে টাকাটা আমরা ক্লোজ করব এবং পুরো ছকটা আমরা ক্লোজ করে দেব। এখন আমাদের করণীয় যেটা গ নাম্বার, উপরোক্ত তথ্য হতে উভয় যে সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো।
তাহলে আমরা বিবরণী ছকে উভয়ের সংশোধনী পদ্ধতি করব। আমরা যে কোনো একটা পক্ষের জের নিয়ে সংশোধনের কাজ শুরু করতে পারি। আমরা নগদান বইয়ের উদ্বৃত্তটা যেটা দেওয়া আছে তথ্যের মধ্যে সেটা নিয়েও শুরুতে করতে পারি, অথবা ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত নিয়েও আমরা সংশোধনের কাজ শুরু করতে পারি, ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ। এখানে ম্যাক্সিমাম উদাহরণেই উভয়ের সংশোধনী পদ্ধতির ক্ষেত্রে বিবরণী ছকটা ইউজ করেছে এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত দিয়েই মূলত অঙ্কটা শুরু করেছে। তা আমরাও সেইভাবে করি যে ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত দিয়ে আমরা সংশোধনের কাজ বা সমন্বয়ের কাজ শুরু করি, কোনো সমস্যা নেই। এখানে আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী যে উদ্বৃত্তটা দেয়া আছে 5,512 টাকা, এটা দিয়ে আমরা প্রথমে সমন্বয়ের কাজ শুরু করব। তারপর যে যে লেনদেনগুলো ব্যাংক সমন্বয় বিবরণীতে আসে, সরি, ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, সেগুলো আমরা প্রথমে খুঁজে বের করব। এখানে তোমাদের ক আর খ এই দুইটা করণীয় কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীকে অনেক সহজ করে দিয়েছে। ক নাম্বার বলেছে যেগুলো ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না, তাহলে যেগুলো আসবে না সেটা হচ্ছে 8 আর 9 নাম্বার লেনদেন। তাহলে এই দুইটা লেনদেন বাদ দিয়ে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করার চেষ্টা করব বা চিন্তা করব। তাহলে 8-9 বাদে 1 থেকে 7 পর্যন্ত আমাদের 7টা যে লেনদেন আছে, এখান থেকে আবার 1 নাম্বার লেনদেনটা দুইটা পক্ষের উদ্বৃত্ত। তাহলে 1 নাম্বার লেনদেন বাদে, মানে উদ্বৃত্তগুলো আলাদা আলাদা পক্ষের, যখন আমরা সমন্বয়ের কাজ শুরু করব এই দুইটা উদ্বৃত্ত আমাদের লাগবে। তাহলে আমাদের সমন্বয়ের বিষয় হচ্ছে 2 থেকে 7, 2 নাম্বার থেকে 7 নাম্বার। এই 2 নাম্বার থেকে 7 নাম্বার হচ্ছে আবার 4 থেকে আমরা 7 পেয়েছি খ নাম্বারে, যেগুলো শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি ব্যাংক সমন্বয় বিবরণী করার ক্ষেত্রে 4 থেকে 7 ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে কোনো সমন্বয়ের দরকার নেই 4 থেকে 7 পর্যন্ত। তাহলে শুধুমাত্র ব্যাংক বিবরণীতে উদ্বৃত্তের সাথে সমন্বয় করতে হবে আমাদের 2 এবং 3। তাহলে কোনটা যোগ করতে হবে কোনটা বিয়োগ করতে হবে তা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। যেটা ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে আদায়ের জন্য সেটা আমাদের ব্যাংক বিবরণীতে যোগ করে দেখাবো ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে, আর যে চেকটা আমরা ইস্যু করেছি ব্যাংক এখনো পরিশোধ করেনি বা উপস্থাপিত হয়নি সেটা আমরা মাইনাস করে দেখাবো। কারণ চেক ইস্যু করলে আমরা নগদান বইতে ব্যাংকে টাকা কমিয়ে দেখাই, তাহলে এখানেও ব্যাংক বিবরণীতে টাকা কমিয়ে দেখাতে হবে। আর আদায়ের জন্য চেক জমা দিলে আমরা নগদান বইতে যোগ করে দেখাই, ব্যাংক কলামকে ডেবিট করি, টাকা বাড়িয়ে দেখাই, তাহলে এখানে ব্যাংক বিবরণীর ক্ষেত্রে এটা যোগ করে দেখাতে হবে, অর্থাৎ ক্রেডিট করতে হবে। আমরা এখানে তো আর ডেবিট ক্রেডিট করে দেখাই না, আমরা হ্রাস বৃদ্ধি করে দেখাই, তাহলে যোগের অংশে দেখাতে হবে আদায়ের জন্য জমাকৃত চেক। আর যে বিষয়গুলো শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে নগদান বইতে লেখা হয়নি সেটা আমরা পেয়েছি 4 থেকে 7। এই 4 থেকে 7 আমরা খুঁজে বের করব কোনটা যোগের অংশে যাবে কোনটা বাদের অংশে যাবে। তাহলে আমি তোমাদের জন্য ব্যাংক সমন্বয় বিবরণীর কাজটা শুরু করি। ছকটা তোমরা প্রথমে আঁকো, নর্মাল যে ছকটা একক জের পদ্ধতির জন্য যে ছকটা তোমরা এঁকেছিলে সেই ছকটাই আঁকো, বিবরণী ছকটা। আর যদি উভয় বেলে টি ফর্মে করতে চাও তোমরা টি ফর্মেও করতে পারো। তোমরা দুই সাইডে দুইটা পক্ষের উদ্বৃত্ত আগে লিখে নাও, তারপর যে কোনো একটা পক্ষের উদ্বৃত্ত সমন্বয়ের কাজ শুরু করতে পারো। তাহলে আমি তোমাদের জন্য বিবরণী ছকটা শুরু করি, তোমরা আজকের অঙ্কটা দেখে শেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো, এবং সাথে সাথে তোমরা অবশ্যই খাতায় তুলবে। প্রিয় শিক্ষার্থীরা, সমাধানটা একটু খেয়াল করো, আমি বিবরণী ছকে উভয় যে সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণীটা তৈরি করেছি এখানে, আর ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার পর সমাধানটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে যেন দুইটা বইয়ের সংশোধিত উদ্বৃত্ত সমান হয়। আমরা যেমন আর্থিক বিবরণী অধ্যায়ে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ এবং দায়ের অংশ একদম সমান করে মিলিয়ে দেখাই, এখানেও আমাদের দুইটা বইয়ের পার্থক্যকৃত উদ্বৃত্ত দিয়ে আমরা শুরু করব, উদ্দীপকে যেটা দেওয়া, তারপর আমরা সমন্বয়ের মাধ্যমে সেই মানে দুইটা আলাদা আলাদা উদ্বৃত্ত আছে, ভুল উদ্বৃত্ত যেগুলো দেওয়া গরমিলের কারণে বিভিন্ন দুই ধরনের উদ্বৃত্ত এসেছে একরকম না হয়ে, সেই উদ্বৃত্তগুলোর সাথে আমাদের গরমিলের কারণগুলো সমন্বয় করে আমরা দেখবো যে দুইটা পক্ষেরই উদ্বৃত্ত সমান হয়েছে। তো এটা আমাদের সংশোধনের সময় খেয়াল রাখতে হবে যেন দুইটা পক্ষের উদ্বৃত্ত সমান হয়। তাহলে আমরা শুরু করব আমাদের উদ্দীপকে যে উদ্বৃত্ত দিয়ে দেওয়া আছে, আলাদা পক্ষ অনুযায়ী নগদান বই অনুযায়ী যে উদ্বৃত্ত দেওয়া বা ব্যাংক বিবরণী অনুযায়ী যে উদ্বৃত্ত দেয়, আমরা যে কোনো একটা উদ্বৃত্ত দিয়ে বা একটা পক্ষের সংশোধনের কাজ বা সমন্বয়ের কাজ আগে শুরু করব বিবরণী ছকে। শুরুতে আমরা শিরোনাম দিব হায়দার অ্যান্ড কং, আমরা এই উদ্দীপকে পেয়েছি যেই আলাদা আলাদা উদ্বৃত্ত দেয়া আছে এবং গরমিলের কারণগুলো দেয়া আছে সেটা হায়দার অ্যান্ড কং এর ক্ষেত্রে। তাহলে আমরা শুরুতে দিব হায়দার অ্যান্ড কং মানে প্রতিষ্ঠানের নাম, তারপর ব্যাংক সমন্বয় বিবরণী আমরা এখানে লিখতে পারি, উভয় যে সংশোধনী পদ্ধতি আমরা লিখতে পারি, উভয় যে সংশোধনী পদ্ধতি, উভয় যে
সংশোধন এটা লিখে আমরা কত সালের কত তারিখে প্রস্তুত করছি সেটা লিখতে পারি 2011 সালের 31 ডিসেম্বর তারিখের তারপর আমরা এখানে শুরু করেছি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত আমাদের উদ্দীপকের শুরুতে এক নম্বর তথ্যে দেয়া আছে শেষের উদ্বৃত্তটা যেটা ব্যাংক বিবরণী অনুযায়ী উদ্বৃত্ত 5512 টাকা সেটা আমরা আউটার কলামে রাখলাম তারপর আমরা এখানে যোগ করব যে দুইটা বিষয় আমি অঙ্ক করার আগেই তোমাদের বলেছি 2 আর 3 আমাদের এখানে কাজে লাগবে ব্যাংক বিবরণীর ক্ষেত্রে 2 নাম্বার হচ্ছে 1250 ও 2000 টাকার দুখানা ইস্যুকৃত চেক 2011 সালের 31 ডিসেম্বর মাস 2011 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত পরিশোধের জন্য উপস্থাপিত হয়নি তাহলে এটা পরিশোধের জন্য যেহেতু উপস্থাপিত হয়নি তাহলে এটা বিয়োগের অংশে দেখাতে হবে আমরা পরিশোধ করে দেখাবো আর 3 নাম্বার 1150 টাকার একখানি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কিন্তু তা 31 ডিসেম্বর 2011 পর্যন্ত আদায় হয়নি যেহেতু আদায় হয়নি আমরা আদায় করে দেখাবো অর্থাৎ যোগ করে দেখাবো তাহলে যোগের অংশে যাবে জমাকৃত চেক যেটা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি দেখো এটা লেখা আছে ব্যাংক কর্তৃক আদায় হয়নি সেটা আমরা ইনার কলামে প্রথমে টাকাটা লিখব ইনার কলামে লেখার কারণ হচ্ছে যে আমাদের ইনার কলামে যোগের আরো বিষয় থাকতে পারে সরাসরি আমরা আউটার কলামে যোগ করতে পারবো না আমাদের যোগের বিষয়গুলোকে একত্রে লিখে তারপর আমরা আউটার কলামে নিয়ে যাব যোগফলটাকে মানে যোগের বিষয়গুলোকে একত্রে নিয়ে যাব যেহেতু এখানে আর কোনো বিষয় নেই প্রথমে আমরা ইনার কলামে লিখে তার ফলাফলটা আমরা আউটার কলামে নিয়ে যাব যোগের বিষয়গুলো তারপর আমরা সেটা আমাদের যে উদ্বৃত্ত দেওয়া আছে শুরুর উদ্বৃত্ত শুরুতে যেটা দিয়ে আমরা শুরু করেছি সমন্বয়ের কাজ তার সাথে আমরা যোগ করে তারপর একটা যোগফল নামাবো যোগফল নামানোর পর সেই যোগফল থেকে আমাদের কিছু বিষয় বাদ দিতে হবে এখানে ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক বিবরণীর ক্ষেত্রে আমাদের বাদের অংশ একটাই আছে এখানে ইস্যুকৃত চেক এখনো ব্যাংক উপস্থাপিত হয়নি সেটা হচ্ছে 2 নম্বর লেনদেন এখানে দুইটা চেক আছে 1250 এবং 2000 টাকা তাহলে দুইটা চেককে আমরা একত্রে লিখলাম যেটা পরিশোধ করিনি আমরা পরিশোধ করে দেখাবো বা উপস্থাপন করে দেখাবো 3250 টাকা টোটাল আমরা এটা ইনার কলামে লিখব ইনার কলামে লেখার বিষয় হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে বাদের অংশে আরো বিষয় থাকতে পারে এখানে যেহেতু নেই তাহলে এটাকে আমরা সরাসরি আউটার কলামে নিয়ে যাব আর আমরা উপরের যোগফল থেকে 6662 থেকে আমরা 3250 বাদ দিলে বিয়োগফলটা আসবে 3412 টাকা এই 3412 টাকা যেহেতু ব্যাংক বিবরণীতে সমন্বয়ের আর কিছু নেই তাহলে এটাই হবে আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী সংশোধিত উদ্বৃত্ত আমরা এইটার এই ফলাফলটার নাম লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী সংশোধিত উদ্বৃত্ত এটা কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী সংশোধিত কথাটা লিখতে হবে ফলাফলের ক্ষেত্রে কারণ আমরা সংশোধন করছি উভয় যে সংশোধনী পদ্ধতি তাহলে আমাদের জেডটা সংশোধন করে যে উদ্বৃত্তটা নির্ণয় হয়েছে 3412 টাকা তাহলে আমাদের অপর পক্ষেরও কিন্তু 3412 টাকা আসতে হবে তাহলে আমরা বুঝবো যে আমরা যে পদ্ধতিতে অঙ্ক করেছি সেটা সঠিক হয়েছে আর তোমাদের বইতে এখানে একটু সামান্য ভুল আছে প্রিন্টিং মিস্টেক আছে এখানে 6662 জায়গায় লেখা হয়েছে 6620 বইতে যে সমাধানটা করে দেওয়া আছে তোমরা কেটে 620 কেটে মানে তোমরা লাস্টের 20 কেটে 62 লিখবে ঠিক আছে 6662 হবে তোমরা নিজেরাই যোগ করে দেখো এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে অনেক সময় হয় এরকম তো যেহেতু আমি এখানে বলে দিচ্ছি কারেকশনটা তোমরা বইতে কারেকশন করে নিবে তাহলে আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী সংশোধিত জের বা উদ্বৃত্ত পেয়ে গেলাম এখন আমরা দেখব নগদান বই অনুযায়ী আমাদের উদ্বৃত্ত এত টাকা আসে কিনা তাহলে আমরা নগদান বইয়ের সমন্বয়ে চলে যাই এটার নিচে আমরা এই অ্যামাউন্টটাকে ডাবল দাগ দিয়ে ক্লোজ করে এখন আরেক পক্ষের সংশোধনের কাজ শুরু করব বা সমন্বয়ের কাজ তাহলে আমরা ব্যাংক বিবরণী সমন্বয় করে ফেলেছি এখন আমাদের নগদান বইয়ের সমন্বয় বাকি তাহলে আমরা এখন শুরু করব নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এক নম্বর তথ্যে দেয়া আছে 8572 টাকা ঠিক আছে এক নম্বর তথ্যে আমরা এটা আউটার কলমে বসাবো তারপর যোগ করব 4 থেকে 7 পর্যন্ত যে বিষয়গুলো ব্যাংক বিবরণীতে যোগ করে দেখানো হয়েছে সেগুলো আমরা যেগুলো নগদান বইতে এখনো লিখিনি তো ব্যাংক বিবরণীতে যেগুলো যোগ করা হয়ে গেছে আমরা এখন আমাদের নগদান বইতে যোগ করে দেখাবো এখানে আছে 5 নাম্বার ব্যাংক সুদ মঞ্জুর করেছে 25 টাকা এটা নগদান বইতে লেখা হয়নি এটা ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংক হিসেবে টাকা বাড়ে আমরা এটাকে যোগ করে দেখাবো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যা নগদান বইতে লেখা হয়নি 25 টাকা আর আরেকটা হচ্ছে 6 নাম্বার ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ নগদান বইতে লেখা হয়নি ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করলে এখানেও ব্যাংক হিসেবে টাকা বাড়ে এটা আমরা লিখবো ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ যা নগদান বইতে লেখা হয়নি 95 টাকা যোগের অ্যামাউন্ট এই দুইটাই আমরা যোগ করলে 120 টাকা আসে তোমরা 120 টাকা আউটার কলামে দেখাবে তারপর দুইটা অ্যামাউন্ট উপরের উদ্বৃত্তর সাথে এটা যোগ করলে 8692 টাকা নামে যোগফল এই যোগফল থেকে আমাদের এখন বাদের অংশে যেতে হবে কিছু বিষয় আমাদের বাদের জন্য থাকলে সেটা আমরা বাদ দিয়ে দেখাবো এখানে 4 নাম্বার এবং
সাত নাম্বার লেনদেন দুটো বাদ যাবে, চার নাম্বার হচ্ছে ব্যাংক কমিশন বাবদ চার্জ করেছে যা নগদ অনুপাতে লেখা হয়নি। ব্যাংক যদি কোনো চার্জ কেটে রাখে তাহলে ব্যাংক হিসাবে টাকা কমে যায়, অর্থাৎ ব্যাংক বিবরণীতে বাদ করে দেখানো হয়েছে, আমরা বাদ দিয়ে দেখাবো। তাহলে ব্যাংক কমিশন চার্জ যা নগদ অনুপাতে লেখা হয়নি এটা আমরা লিখতে পারি, 30 টাকা লিখলাম। আর আরেকটা লেনদেন হচ্ছে সাত নাম্বার ব্যাংক কর্তৃক গৃহ নির্মাণ ঋণের কিস্তি পরিশোধ, ব্যাংক কর্তৃক গৃহ নির্মাণ ঋণের কিস্তি পরিশোধ যা নগদ অনুপাতে লেখা হয়নি, ব্যাংক পরিশোধ করেছে 5,250 টাকা। তাহলে এই দুইটাই হচ্ছে বাদের বিষয় বা বিয়োগের বিষয়, আমরা দুইটাকে যদি যোগ করি তাহলে আমাদের টোটাল আসে 5,250 + 38,5,280 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 5,280 টাকাকে আমরা 8,692 টাকা থেকে বাদ দিয়ে দেখাবো, যোগফলটা থেকে বাদ দেওয়ার পর আমাদের বিয়োগফলটা দেখো নামে, তোমরা ক্যালকুলেটারও করে দেখতে পারো, 3,412 টাকা। তাহলে আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী যে সংশোধিত জেটটা বের হয়েছে সেটাও 3,412 টাকা এসেছে, আর আমরা এখানে নগদান বইয়ের যে জেটটা সমন্বয় করেছি, যেটা সংশোধন করেছি, সেখানেও আমাদের সংশোধিত জেট এসেছে 3,412 টাকা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যদি গড় মিলের এই কারণগুলো না থাকতো, তাহলে আমরা যদি সঠিকভাবে সঠিক তারিখে উভয় পক্ষে আমরা এই লেনদেনগুলো একই সাথে লিখে ফেলতে পারতাম, তাহলে আমাদের শুরুতেই মানে আর এখানে কারেকশনের প্রয়োজন হতো না, তাহলে দুইটাই আমাদের এখানে সংশোধিত জের এখানে নির্ণয় হয়ে যেত। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা কি লিখবো, নগদান বই অনুযায়ী সংশোধিত উদ্বৃত্ত। তাহলে আমরা প্রথমটা বের করেছি ব্যাংক যেই বিবরণী দিয়ে আমরা শুরু করেছি সেটার সংশোধনী উদ্বৃত্ত নির্ণয় করেছি, দ্বিতীয়ত যেই পক্ষের আমরা সংশোধনের কাজ বা সমন্বয়ের কাজ শুরু করেছি সেই বই অনুযায়ী আমাদের সংশোধিত উদ্বৃত্ত, অর্থাৎ ফলাফলের নামগুলো আমাদের সঠিকভাবে লিখতে হবে। এই চিহ্নগুলো দেওয়ার দরকার নেই, এটা জাস্ট হাইলাইট করার জন্য আমি এখানে বুঝিয়েছি, তোমরা সুন্দর করে একটু মোটা করে লিখে বুঝিয়ে দিবে যে কোন বই অনুযায়ী তোমরা সংশোধন করেছো এবং দুইটা ফলাফল সঠিক হয়েছে কিনা সেটা সঠিকভাবে করে দেখাবে। তাহলে এখন আমরা টাকার অ্যামাউন্টটা ক্লোজ করবো, আর যেহেতু আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করা শেষ হয়ে গেছে, আমাদের উভয় জেরই আমরা সংশোধন করে ফেলেছি, তাহলে আমরা পুরো ছকটা একদম বা থেকে ডানে ক্লোজ করে দেবো, আর যদি বাড়তি অংশ থাকে আমরা ইরেজার দিয়ে মুছে দিব। আমরা পেন্সিল দিয়ে ছকটা আঁকবো যেন ছকের নিচে বাড়তি অংশ থাকলে আমরা মুছে দিতে পারি, আর ভিতরের লেখাগুলো সব কলম দিয়ে লিখবো, আর শিরোনাম দিতে কেউ ভুল করব না। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বইতে উদাহরণ এরকম আরও কয়েকটা উভয় যে সংশোধনী পদ্ধতিতে অঙ্ক করা আছে, তোমরা উদাহরণের অঙ্কগুলো দেখবে, এবং তোমাদের যে টেস্ট পেপার আছে বিভিন্ন কলেজে বা বিভিন্ন বোর্ডে, কোনো বোর্ডে বিগত সালে কয়েকটা বছরে কোনো উভয় যে সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক এসেছে কিনা সেগুলো একটু স্টাডি করবে, বিভিন্ন কলেজে বিভিন্ন সময়ের পরীক্ষায় এ পদ্ধতিতে অঙ্ক করা হতে পারে সেগুলো কিন্তু তোমাদের টেস্ট পেপারে দেয়া আছে, সেগুলো একটু স্টাডি করবে খুঁজে খুঁজে বের করে। আমরা নেক্সট ক্লাসে যেহেতু এই পদ্ধতিতে আমরা অঙ্ক করে ফেলেছি, তো নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাসাইনমেন্ট যদি আরও দেয় সেই অনুযায়ী ক্লাস করব, তা না হলে আমরা আবার আমাদের রিভাইজ ক্লাস শুরু করব। আমরা আমাদের এই আজকের এই অঙ্কের মাধ্যমে উভয় যে সংশোধনী পদ্ধতিতে যে অঙ্কের দরকার ছিল সেটা করার মাধ্যমে আজকে আমরা আমাদের সিলেবাস শেষ করলাম। আমরা উভয় পদ্ধতিতেই ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ শিখেছি, যেটা একক যে বা প্রচলিত পদ্ধতি এবং উভয় যে সংশোধনী পদ্ধতি, আমাদের সিলেবাসে দুইটা পদ্ধতি ছিল, আমরা দুইটা পদ্ধতিতে অঙ্ক করেছি, এই চ্যাপ্টার থেকে একটা অ্যাসাইনমেন্ট করেছি। তো আশা করি যে কোনো ধরনের অঙ্ক আসলে এই অধ্যায় থেকে আমরা সেটা করতে পারবো, আর সামনে যেহেতু তোমাদের HSC পরীক্ষা আছে তোমরা চ্যাপ্টার ওয়াইজ এখন রিভাইজ শুরু করবে, MCQ করবে এবং CQ স্টাডি করবে। তোমাদের যেহেতু হিসাব বিজ্ঞান প্রথম পত্র ক্লাসগুলো ম্যানুয়ালি হয়েছে, তোমরা নিজেরা সশরীরে কলেজে গিয়ে ক্লাস করতে পেরেছো, সেই খাতাগুলো আবার স্টাডি করা শুরু করো, রিভাইজ দেওয়া শুরু করো, তোমরা সামনে খোলো খাতাগুলো, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কী কী অঙ্ক আমি তোমাদের কলেজে করিয়েছি, কোনগুলো HSC দিয়েছিলাম, কোন নিয়মগুলো পড়িয়েছি, সেগুলো আবার সেই সিলেবাসের চ্যাপ্টার অনুযায়ী তোমরা খুঁজে খুঁজে পড়া শুরু করো। আমরা তাহলে নেক্সট ক্লাস থেকে যদি অ্যাসাইনমেন্ট এর মধ্যে না দেওয়া হয় আমরা নেক্সট ক্লাস থেকে আমরা আবার আমাদের রিভাইজ ক্লাস শুরু করব। ঠিক আছে, তোমরা নিজেরা নিজ দায়িত্বে MCQগুলো চ্যাপ্টার ওয়াইজ পড়ে ফেলবে টেস্ট পেপার থেকে, বিভিন্ন মডেল টেস্টের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো তোমরা নিজেরা অ্যান্সার দিয়ে অ্যান্সার শিট ফিল আপ করে তোমরা বইতেই অ্যান্সার দিয়ে তারপর তোমরা সেটার উত্তরগুলো মিলাবে ঠিক হয়েছে কিনা, মেইন বই স্টাডি করবে। যেহেতু 5টা প্রথম পত্রের চ্যাপ্টার এবং 5টা মাত্র দ্বিতীয় পত্রের চ্যাপ্টার, তোমাদের HSC জন্য প্রস্তুতি নেওয়ার জন্য খুব বেশি আর সময়ের প্রয়োজন হবে না। এখন আমরা যেহেতু অনলাইন ক্লাসে দ্বিতীয় পত্র ক্লাসগুলো করেছি, আমাদের সিলেবাস শেষ করেছি এবং আমি চেষ্টা করেছি যতটুকু তোমাদের সিলেবাসের মধ্যে থেকে এবং ওই চ্যাপ্টারের নিয়মের মধ্যে থেকে যতটুকু তোমাদের জন্য
বোঝানো যায়, অঙ্ক করানো যায়, আমি সেইভাবে করেছি। তোমরা যারা যারা এখনো অনলাইন ক্লাস ফলো করোনি, তোমরা আবার সিরিয়ালি অনলাইন ক্লাসগুলো ফলো করা শুরু করো, কারণ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পুরো সিলেবাসটাই কিন্তু তোমাদের অনলাইন ক্লাস ভিত্তিক হয়েছে। সুতরাং কোনো কিছু এখন অবহেলা করা যাবে না, সামনে পরীক্ষা, সেই কথা মাথায় রেখে পুরোদমে এখন স্টাডি শুরু করতে হবে পরীক্ষার প্রস্তুতি হিসাবে। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে আবার আমাদের রিভাইজ ক্লাস শুরু করব আমরা। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র দিয়েই শুরু করতে পারি, দ্বিতীয় অধ্যায় দিয়ে আমরা শুরু করতে পারি। এই অধ্যায়ের কিছু তোমরা যেহেতু অ্যাসাইনমেন্ট করেছো, তাহলে সেরকম হয়তো দু একটা অঙ্ক আমরা দু একটা ক্লাসে করে আমরা পরবর্তী চ্যাপ্টারে আসতে পারি। আর এই চ্যাপ্টারটা যেহেতু আমরা করে ফেলেছি, আর রিভাইজ দেওয়ার প্রয়োজন হবে না। আমরা এটা ছাড়া হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সিলেবাসে, সেগুলো আমরা রিভাইজ দিয়ে আবার দ্বিতীয় পত্রের রিভাইজ শুরু করব, যদি আমাদের হাতে সময় থাকে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার সবার সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে।